बंधुरा आज रिव्यू करब फर्स्ट जोन कलर चेंजिंग मॉइश्चराइजिंग लिपस्टिक सेट ऑफ सिक्स। एटी ऑल स्किन टाइप से व्यवहार करा जाए। एक लिपस्टिके 3 ग्राम प्रोडक्ट पे जाच्छो। तुम्हार लिप्स के ग्लॉसी फिनिश लुक दे। आमार ए धरोनेर कलर एडजस्टिंग लिप बाम बा लिपस्टिक खूब भालो लागे कारण एटी लिप्स के सॉफ्ट एवं हाइड्रेटेड रखते सहाज्य करे। तार साथे एक्टा नेचुरल लुक दे। एक कलर चेंजिंग लिपस्टिके एक धरोनेर FDA अप्रूव्ड डाई व्यवहार करा हय। ए डाईटी कलरलेस किंतु जखन मॉइश्चारे संस्पर्शे आसे तखन ब्राइट पिंके कन्वर्ट हो जाए। এই ধরনের লিপস্টিকে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় সেগুলি মূলত নন ওয়াটার বেসড সাবস্টেন্স হয়। যখন তুমি এই লিপস্টিক তোমার লিপসে সোয়াইপ করবে তখন এই সাবস্টেন্স ভেঙে যায় এবং তোমার লিপস কালার চেঞ্জ করা শুরু করে দেয়। আর এই কালার চেঞ্জ হওয়াটা কোনো স্কিন pH বা বডি কেমিস্ট্রির ওপর নির্ভর করে না। ঠোঁটে 3 থেকে 4 বার অ্যাপ্লাই করার পর ইনস্ট্যান্ট লাইট পিঙ্ক কালারের চাকচিক্য ভাব তুমি দেখতে পাবে কিন্তু অনেকটা সময় পর ব্রাইট পিঙ্ক কালারের ম্যাট ফিনিশ লুক তোমার ঠোঁটে তুমি দেখতে পাবে। এটি 7 থেকে 8 ঘন্টা তোমার লিপসে থেকে যাবে। এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট লিস্ট মেনশন করা হয়নি। উজ্জ্বলতা দেওয়া এই লিপস্টিকগুলি ঠোঁটে একরকম চাকচিক্য নিয়ে আসে আর যার কারণে লিপস আরও আকর্ষণীয় দেখায়। কিন্তু অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের চামড়ার ক্ষতি হয়। তাই ভালো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা উচিত কারণ এতে ঠোঁটকে ভালো রাখা সম্ভব। তোমরা যদি এই ধরনের লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই আমায় তোমাদের এক্সপেরিয়েন্স কমেন্ট সেকশনে জানাও, আমার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমার কোনো না কোনো ভিডিও তোমার অবশ্যই হেল্পফুল বলে মনে হবে। থ্যাংক ইউ সো মাচ।